2003 সালের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান সোনাকান্দা দারুল হুদা বহুমুখী কামিল মাদ্রাসার মুহতারাম প্রিন্সিপাল মহোদয় ও বাংলাদেশ তালিমি হিজবুল্লাহ, বাংলাদেশ ইসলামী ছাত্র কাফেলা, বাংলাদেশ ইসলামী যুব কাফেলার কেন্দ্রীয় মুহতারাম আমির, শতাব্দীর ঐতিহ্য ধন্য সোনাকান্দা দারুল হুদা দরবার শরীফের আলা হযরত পীর সাহেব দামাত বারকাতুল আলিয়া উপস্থিত রয়েছেন, আমার মাতার শিরতাজমণি আসাদাজাই কালাম উপস্থিত রয়েছেন, বাংলাদেশ তালিম হিজবুল্লাহ, বাংলাদেশ ইসলামী ছাত্র কাফেলা ও বাংলাদেশ ইসলামী যুব কাফেলার সকল স্তরের নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত রয়েছেন বাংলার প্রত্যন্ত অঞ্চল থেকে আগত বাংলাদেশ ইসলামী ছাত্র কাফেলা ও বাংলাদেশ ইসলামী যুব কাফেলার সকল স্তরের সদস্যবৃন্দ, সকলের প্রতি আমার সশ্রদ্ধ সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। হলো না হলো না, সালামের জবাব তো এইভাবে না, আমি আবারও সালাম দিচ্ছি, সশ্রদ্ধ সালাম, মন খুলে জবান দারাজ করে উঁচু কণ্ঠে একবার জবাব দিবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। মোহতারাম সুদি, আমাকে বিষয় দেওয়া হয়েছে জুয়া সম্পর্কে, আমি আলোচনা করার কোনো ব্যক্তি নয়, শুধু হুজুরদের আদেশ মান্য করার জন্য আপনাদের সম্মুখে দাঁড়িয়েছি, এই জন্য দুই চারটি কথা বলবো। মোহতারাম হাজিরিন, বাংলাদেশের এখন শ্রেষ্ঠ একটি ট্র্যাজেডি চলছে জুয়া নিয়ে, ঠিক কিনা বলেন? না, এইভাবে আওয়াজ দিলে তো বাংলাদেশ ইসলামী ছাত্র ভালো থাকতো না। বাংলাদেশের বর্তমান এখন শ্রেষ্ঠ ট্র্যাজেডি হলো কেসরুল ট্র্যাজেডি, ঠিক কিনা বলেন? মুসলমানদের ঐতিহ্য নষ্ট করার জন্য, মুসলমানদের চরিত্র নষ্ট করার জন্য, মুসলমানদের চরিত্র নষ্ট করার জন্য, যুবকদের চরিত্র নষ্ট করার জন্য ইহুদি খ্রিস্টানদের একটি চাল হলো জুয়া, ঠিক কিনা বলেন? মোহতারাম সুদি, আমাদেরকে জানতে হবে যে জুয়া কি। মোহতারাম হাজিরিন, জাওয়াহিরুল ফিকহ এর দ্বিতীয় খণ্ড 336 নম্বর পৃষ্ঠা এসেছে, জাওয়াহিরুল ফিকহের পরে তো বলেন, জুয়া হলো কুল্লু শাইইম মিনাল কিমারে ফাহুয়া মিনাল মাইসিল হাত্তা লাইবা সিবিয়ানি বিল জাউস, জুয়া হলো প্রত্যেক ওই বাজি জুয়া তার মধ্যে যার সন্দেহ থাকে লাভ এবং লোকসানের জন্য, বলেন ঠিক কিনা বেটে? মোহতারাম হাজিরিন, জাওয়াহিরুল ফিকহের পরে তো বলেন, যেই লেনদেন মোয়ামেলার মধ্যে লাভ এবং লোকসানের সন্দেহ থাকে ওই জিনিসটাই হলো জুয়া। ওই জিনিসটা কি? ওই জিনিসটা কি? জুয়া। মোহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 219 নম্বর আয়াত বলেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীর, জুরুম আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, আপনাকে যখন তারা জিজ্ঞেস করবে মদ এবং জুয়া সম্পর্কে, আপনি তাদেরকে বলে দিন কুল ফীহিমা ইসমুন কাবীর, যে হে হে আমার সাহাবীরা, হে আমার সুদীরা, শুনো যে এই জুয়ার মধ্যে রয়েছে সবচেয়ে নিকৃষ্ট এবং মহাবড় পাপ, জুরুল নাউজুবিল্লাহ। প্রিয় সুদী, আমার শায়খ একটি উর্দুতে কথা বলতেন যে পাপ এমন একটা নিকৃষ্ট কাজ, পাপ এমন একটা নিকৃষ্ট জঘন্যতম বস্তু, যে পাপ হলো গুনাহ হে কি পহেলা হামলা আকল পহর হো, যেটা বলেন সুবহানাল্লাহ। এই গুনাহের পহেলা হামলা হলো আকলের উপর, যখন একটি মানুষ জুয়ার মাধ্যমে তার গুনাহ করতে 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 তার যখন গুনাহের পরিমাণ বেড়ে যায়, তখন তার সর্বপ্রথম যে আক্রমণটা হয় তার বিবেকের উপর আক্রমণ হয়, যেটা বলেন ঠিক না বেটে? আমরা দেখতে পেয়েছি যেই সমস্ত যুবক ভাইয়েরা যেই সমস্ত লোকেরা জুয়া খেলেছে তাদের বিবেক বিকৃত হয়ে শেষ পর্যন্ত এমনও দেখা গিয়েছে মিডিয়ার মাধ্যমে যে তাদের নববধূকে অন্যের কাছে বন্ধক দিয়েও জুয়া খেলেছে, ঠিক না বেটে? আজকের এই জুয়ার কবল থেকে যদি উঠে আসতে হয়, আমি আপনাদেরকে শ্রদ্ধাভাবে বলবো, এই জুয়া থেকে উঠে আসো, এই জুয়ার আসলকে লাথি মারো, লাথি মেরে বাংলাদেশ ইসলামী ছাত্র কামালের চায় তলে আসো, ঠিক না বেটে? আল্লাহ নবী বলেছেন, জামে তিরমিজির মধ্যে আছে, আস-সুহবাতু মুতাসারা, সুহবত মানুষকে চুম্বকের চাইতো মানুষকে আকর্ষণ করে, যেন বলেন ঠিক না বেটে? যদি বাংলাদেশ ইসলামী ছাত্র কাফেলার ছায়া তলে আসো, যদি বাংলাদেশ যুব কাফেলার ছায়া তলে আসো, আমাদের কি লাভ হবে? আমাদের একটা লাভ হবে, আমাদের
পাবো, আর আমির আলার সুমত পেলে আমরা জান্নাতের রাস্তা পাবো। যেন বলেন ঠিক যাবে মোহতারাম সুদিন, আল্লাহ রাব্বুল আলামিন শুধু এই বলে ক্লান্ত হন নাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান। যারা আল্লাহু আকবার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে ইমানদাররা, নিশ্চয়ই মদ জুয়া প্রতিমা এবং সরাকা বৃদ্ধি এগুলো হলো শয়তানের কাজ। যারা বলেন ঠিক না বেঠে, আমরা দেখতে পেয়েছি এই মদ এই জুয়া এই প্রতিমা এই শিরিকা বৃদ্ধির মাধ্যমে মানুষের চরিত্র এমন অধপতন হয়েছে, মানুষ নামাজ থেকে গাফেল হয়েছে, মানুষ সুজা থেকে গাফেল হয়েছে, মানুষ আল্লাহর ভয় থেকে গাফেল হয়েছে। ঠিক না বেঠে, এই জন্য মানুষকে আল্লাহর প্রতি ডাকার জন্য, মানুষকে নামাজের প্রতি ডাকার জন্য, মানুষকে হেদায়েতের প্রতি ডাকার জন্য বাংলাদেশ ইসলামী ছাত্র কাফেলের ডাক। যারা বলেন ঠিক না বেঠে, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন দুইটা কাজ দুনিয়াতে না করেও পাপের শামিল। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন যদি কেউ বলে মান ক্বালা লি সাহিবিহি তাআল উকামিরুকা ফালিসাদ্দিক, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ নবী বলেন দুইটা কাজ এমন রয়েছে সে দুনিয়াতে না করলেও পাপের শামিল। জোরে বলেন নাউজুবিল্লাহ। এর মধ্যে একটি হলো যদি তার কোনো সাথী তার বন্ধুকে বলে আসো আমরা দোয়া খেলবো, আল্লাহ নবী বলেন দোয়া সে খেলে নাই তারপরও তার আমল নামায় দোয়ার গুণা হবে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ নবী বলেন শুধু তাই নয়, যদি এই কথা কেহ বলে তার বন্ধুকে আসো দোয়ার জন্য তাহলে তার উপর ফালিত সাদ্দিক সে যেন 10 জন মিসকিনকে সৎকার করে। জোরে বলেন আল্লাহু আকবার। এই বাংলাদেশের মধ্যে জোয়া এমন একটা ট্র্যাজেডি হয়েছে জোয়ার কারণে আজকে বাংলাদেশের ছাত্র সমাজ নষ্ট। যেন বলেন ঠিক না বেটি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই জোয়া থেকে যদি তোমরা উদ্ধার হয়ে আসতে চাও, এই জোয়া থেকে যদি তোমরা বাঁচতে চাও তাহলে তোমাদের প্রয়োজন হককারি অলি আল্লাহদের হাতে হাত লাগানো। না আরো আসতে কোন আমাদের প্রয়োজন বর্তমান সমাজের ছাত্র সমাজকে যদি বাঁচাতে হয় আমাদের প্রয়োজন অলি আল্লাহদের হাতে হাত লাগানো। ঠিক যাবে কি? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন এই শুনো মান লাইবা মান নাতিশরা ফাকাদ আসা আবুল কাসিম। যারা বলেন আল্লাহু আকবার। যারা দোয়া কেল আল্লাহর নবীর হাবিব বলেন যারা দোয়া কেল সারা তারা যেন আমি আবুল কাসিম মুহাম্মাদকে অস্বীকার করল। না রাস্তা কেন নাউজুবিল্লাহ। আর যারা বলেন আল্লাহু আকবার, তাহলে বর্তমানে আমাদেরকে এই জোয়া থেকে যদি উঠে আসতে হয় ছাত্র সমাজ যুব সমাজ তাদেরকে আমি একটাই স্লোগান বলবো, বাংলাদেশ ইসলামী ছাত্র কাফেরা ও বাংলাদেশ ইসলামী যুব কাফেরার চায়তুল আসার জন্য। ঠিক যাবে ঠিক, আসতে কি লাভ হবে? এখানে আমাদের কাছে রয়েছেন হকানি আলে বলমা আমাদের রহমান সাহেব পীর সাহেব মহোদয়, ওনাদের সুবাদে থাকলে আমাদের সম্ভব এই জোয়া থেকে উঠে আসা। ঠিক যাবে ঠিক, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন শোনো 4 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। কয় শ্রেণীর মানুষ? না আরো জোরে, কয় শ্রেণীর? আল্লাহ নবী বলেন লা ইয়াদখুলুল জান্নাহ, জান্নাতে যাবে না 4 শ্রেণীর লোক। 1 নম্বর হলো আকুন, 2 নম্বর হলো মান্নানুন, 3 নম্বর হলো কুম্মারুন, 4 নম্বর হলো খুম্মার। এর মধ্যে 3 নম্বরে আল্লাহ রাসূল বলেন যে ওই ব্যক্তি জান্নাতে যাবে না যেই ব্যক্তি জুয়ায় নিমজ্জিত। নাউজুবিল্লাহ। কাকে বলেছেন জাহান্নামে যাবে? জান্নাতে যাবে না যে জুয়া খেলে। কে যাবে না? জুয়া খেলে। আল্লাহ নবীজি এমন এক নবী, আল্লাহ নবীজি জবান দিয়ে যে কথা বাহির হয়েছে ওই কথার মধ্যে কি কোনো মিথ্যার অবকাশ আছে? যারা বলেন আছে। কোনো পৃথিবীর কোনো মুহাদ্দিসের মা বলতে পারবে না আমার ছেলে কোনোদিন মিথ্যা কথা বলে নাই। কোনো মুফাসসিরের মা বলতে পারবে না আমার ছেলে কোনোদিন মিথ্যা কথা বলতে পারে নাই। কোনো মুহাদ্দিসের কোনো মুফাসসির কোনো ফকির হুজুরের কোনো আল্লামার মা বলতে পারবে না আমার ছেলে কোনোদিন মিথ্যা কথা বলে নাই। কিন্তু বিশ্বের মধ্যে একজনের মাই বলতে পারবেন যে আমার ছেলে কোনোদিন মিথ্যা কথা বলে নাই। কে বলতে পারবে? একজনের মা। তিনি হলেন আমার আপনার হৃদয়ের মধ্যমণি, আমাদের জানের চাইতো, আমাদের মানের চাইতো, আমাদের মার চাইতো, আমাদের বাবার চাইতো, যিনি আমাদের কাছে সম্মানিত মোহাম্মদের, তিনি আর কেউ না, তিনি হলেন মোহাম্মদুর সাল্লাল্লাহু। আল্লাহ নবী বলেন
যদি তোমরা আমাকে মহব্বত করে থাকো তাহলে আমার এই হাদিসের উপর আমল করো, তোমরা দোয়া ছেড়ে দাও, যদি দোয়া ছেড়ে দাও তোমাদের কিলাব হবে। যাও, আমি নবীজি ঘোষণা করলাম তোমাদেরকে আমার সাফায়েতে কুবরা দিয়ে জান্নাতে নিয়ে যাব। প্রিয় সহেবে, আপনাদেরকে এই আলান দিতে চাই, আল্লাহ নবীজি শুধু তাই না, আল্লাহ নবীজি বলেছেন যারা দোয়া খেলে তারা যেন তাদের হাত দয় শুকুরের গুস্তের রক্তের মধ্যে ঢুকিয়ে দিল। মারা আসতে বলেন কি বলেছেন, তারা যেন তাদের হাত তাদের দুটো হাত শুকুরের রক্তের মধ্যে ঢুকিয়ে দিল। বিশ্বনবীর বলার উদ্দেশ্য এটাই, শুকুরের রক্ত শুকুরের গুস্তা যেমন হারাম, ঠিক তেমনি ভাবে দোয়াও তোমাদের মুসলমানদের জন্য হারাম। এই জন্য জোয়ার কবল থেকে যদি উঠে আসতে হয়, আমি আপনাদেরকে আবার দাওয়াত দেব এই জোয়ার কবল থেকে আসার জন্য, উঠে আসার জন্য বাংলাদেশ ইসলামী ছাত্র কাফেলা, বাংলাদেশ ইসলামী যুব কাফেলা, টিনামেটি।